শুরু হয়ে গিয়েছে আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রচার। এই উপলক্ষে বুধবার খড়দহের দলীয় কর্মীর বাড়িতে লক্ষ্মী পূজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা। পূজোর অনুষ্ঠানে এসে খড়দহ উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা সম্পর্কে শংসাপত্র দেওয়ার পাশাপাশি শাসক দলের প্রার্থীদেরকেও কটাক্ষ করতে ছাড়লেন না। খড়দহ কেরুলিয়া এলাকায় দলীয় কর্মীর বাড়িতে লক্ষ্মী পূজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে খড়দহের উপনির্বাচন নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। খড়দহ কেরুলিয়া এলাকায় বিজেপির দলীয় নেতার বাড়িতে লক্ষ্মী পূজো উপলক্ষে উপস্থিত হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা খড়দহ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী জয় সাহাকে সেরা প্রার্থী বলে দাবি করেন। এছাড়াও তিনি খড়দহের থেকে হওয়া আগের বিধায়ক এবং পরবর্তী সময়ে মন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় থাকা অসীম দাশগুপ্ত এবং অমিত মিত্রের নাম না করেও কটাক্ষ করেন এবং বলেন, না দেখুন, প্রার্থী বিচারে বিজেপির প্রার্থী এক নম্বর, কারণ একদম তরুণ তাজা ছেলেকে, ফ্রেশ ছেলেকে আমরা এবারের নির্বাচনে প্রার্থী করেছি। অতএব এর আগে খড়দায় যত প্রার্থী হয়েছে যারা জিতেছেন, তারা খড়দার দিকে কোনো নজর দিতে পারেননি। তারা এত বড় নেতা, এত বড় মন্ত্রী, এত ব্যস্ত মানুষ, তারা খড়দার জন্য কোনো কিছু কাজ করেনি, যার সেটার প্রমাণ হচ্ছে এখানে এই সামান্য বর্ষাতে খড়দার বিভিন্ন প্রান্ত নদীর মতো লাগছে। গাড়ি নিয়ে চলছি মনে হচ্ছে কখনো কখনো যে নৌকো করে যাচ্ছি। তো সেই কারণে খড়দা থেকে যারা বিধায়ক হয়েছে, বিধায়ক হয়ে আরও উচ্চ পদে গিয়েছে, মন্ত্রী হয়েছে, তারা কেউ খড়দার চিন্তা করার সময় পাননি। সেই কারণে আমরা একদম তরুণ তরতাজা যুবক জয় সাহা, যে পুরো সময় খড়দার মানুষের পাশে থাকতে পারবে, খড়দার জন্য কাজ করতে পারবে, এই রকম একজন প্রার্থীকে আমরা এখানে দাঁড় করিয়েছি। এবং যে ছুটে ছুটে সমস্ত জায়গায় মানুষের কাছে যাচ্ছে, এবং আমার বিশ্বাস যে মানুষ এই বিষয়টাকে দারুণভাবে বিচার বিবেচনা করে ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন দেবে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কেন চুপ রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বুদ্ধিজীবীরা, সে বিষয়ে খড়দহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। যেখানে আক্রমণকারী মুসলিম হবে, মমতা ব্যানার্জির কণ্ঠ কেউ রোধ করে দেয়, আর কোনো কথা বেরোয় না। মমতা ব্যানার্জি কেন, যে বুদ্ধিজীবীগুলো যেগুলো কথায় কথায় মানবাধিকারের কথা বলে, পৃথিবীর কোনো প্রান্তে যে প্রান্তের নাম লোকেরা ঠিক করে জানে না, সেই রকম একটা ছোট্ট দেশে কিছু হলে পরে যারা এখানে মিছিল বের করে, তারা কোথায় গেল? এত বড় গণসংহার, এত বড় সাম্প্রদায়িক হামলা পরিকল্পনা, তারপরেও মমতা ব্যানার্জিও চুপ, বুদ্ধিজীবীরাও চুপ, মমতা ব্যানার্জির সঙ্গী সাথীরাও চুপ। যদি এই ঘটনার উল্টো সামান্য কিছু হতো, তাহলেই দেখতেন এখানে তৃণমূলের মিছিলের পর মিছিল বেরিয়ে পড়তো, মমতা ব্যানার্জির কথার ফুলঝুরি ছুটে যেত। এটাই দুর্ভাগ্যের। সেই জন্য আমি মানুষকে বলতে চাই, যে সাম্প্রদায়িক উস্কানিদাতা, সাম্প্রদায়িক সমর্থনকারী, তাদেরকে চেনা দরকার আছে। টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকায় একটি বাড়িতে বুধবার সকালে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। ঘটনার সঙ্গে খাগড়াগড়ের ঘটনার মিল রয়েছে বলেও দাবি করেন তিনি, এবং তিনি শুধুমাত্র এনআইএ তদন্তের দাবি জানান। অতএব সেই কারণে উগ্রপন্থীদের কার্যকলাপ কিনা এটা ভালো করে দেখা দরকার, কারা এর সাথে জড়িত এটা বের করা দরকার। শাসক দলের সহযোগিতা ছাড়া এ জিনিস হতে পারে না। খাগড়াগড়েও আমরা এটা দেখেছি, এখানেও ব্যারাকপুরের ঘটনা আমাকে সেই দৃশ্যই মনে করিয়ে দিচ্ছে। সেই কারণে আমি মনে করি, কোনো ফরেন্সিক ইনভেস্টিগেশন নয়, কোনো সিআইডি ইনভেস্টিগেশন নয়, তার উপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। এনআইএ ইনকোয়ারির দাবি আমরা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী, এনআইএ ইনকোয়ারির আদেশ দিন, এটাই আমাদের আবেদন। আর এনআইএ ইনকোয়ারি হলেই এর সাথে উগ্রপন্থীদের কতটা যোগসাজশ আছে তা পরিষ্কারভাবে বেরিয়ে আসবে, নইলে
আগামী দিন কিন্তু বাংলার মানুষের নিরাপত্তা বিঘ্ন হওয়ার জন্য এই রাজ্য সরকারই দায়ী থাকবে। দলীয় কর্মীর বাড়িতে লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সাংগঠনিক জেলা সভাপতি কিশোর কর সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।